So welcome back to my channel, Naimul Islam. So অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ জাদুঘরে আর এখন ওদের সাথে যাচ্ছি ভ্যান থেকে নামে হাঁটতে হাঁটতে এই গ্রামের আকাবাকা না মিঠো পথ দিয়ে সো আমার ফ্রেন্ডগুলো সব সামনে আমি পিছে আসছি আগে আগে ওদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আশিক So, এটা হচ্ছে আমার ফ্রেন্ড ওয়ান এন্ড অনলি কচু আশিক এটা হচ্ছে সেই নাজিম যে খাদক নাজিম খাইতে খাইতে হয়রান হয়ে গেছিল সেই নাজিম আর এইখানে আছে হচ্ছে আমার বন্ধু শেকিবাজ আর এখন আপনাদেরকে যাদেরকে দেখাবো দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত না সেও আমাদের সেই হলিউডের দুই নায়িকা নীরা আর খাদিজা দুই নায়িকা লজ্জা পাচ্ছে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হাঁটাহাঁটি করার পর আমরা জাদুঘরে চলে আসছি সো ভিতরে ঢুকে গেলাম প্রচুর রোদ রোদের কারণে তাকানো যাচ্ছে না সবগুলা পুকুর পাড়ে গিয়ে বসছে তো আমি ওইখানে যাচ্ছি এখন জাদুঘরের পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে নতুন করে আবার কাজ টাজ করা হয়েছে ফুল গাছ টুল গাছ লাগাইছে মানে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে আপনারা চাইলে ঘুরে যাইতে পারেন এসে আর এইখানে এই যে সবগুলা বসে আছে আর এদিকে আমাদের ফটোগ্রাফার নোবেল প্রাপ্ত ফটোগ্রাফার খাদিজা নোবেল ছবি তোলায় ব্যস্ত হ্যাঁ কোন নোবেল সিঙ্গার নোবেল সিঙ্গার নোবেল সো এখন জাদুঘরের ভিতরে যাচ্ছি সবগুলা আগে চলে গেছে আর আমি নীরা আর মিম একটু লেটে যাচ্ছে আমরা এসে ফটোশ্যুট করতেছিলাম আর একটা কথা হচ্ছে আপনারা যারা জাদুঘরের ভিতরে ঢুকবেন তারা সবসময় জুতা বা স্যান্ডেল পরা থাকলে ওগুলো খুলে তারপরে ভিতরে ঢুকবেন এই যে আমার ফ্রেন্ডগুলো খুলে রেখে গেছে এখন হচ্ছে একটা ফাজলামি করবো আমি ইফাজের জুতা এদের সব খুলে নিয়ে ইফাজের আমরা হচ্ছে জুতা চোর শয়তানে লাড়তেছে আমাদের কই রাখবো ভিতরে ঢুকা ভিতরে ঢুকা ফাজলামি করতেছি বল নাকি এখনো ঠিক পাই নাই ওরা থাক সমস্যা নেই বই খুঁজে পাচ্ছিস না কাপ পিরিস আছে নিয়ে যা তো শ্বশুর বাড়ি নিয়ে যাতে পারবি না না এই জায়গায় তুই নিয়ে যা সমস্যা কি এক্সট্রা অনেক ঘোরাঘুরি করলাম ছবি টবি তুললাম এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি জাদুঘর থেকে যাওয়ার আগে আপনাদেরকে এখন যে বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের যে মেন বাড়িটা সেই বাড়িটা আপনাদেরকে দেখাবো এতক্ষণে আমরা হচ্ছে জাদুঘরটা দেখলাম এখন হচ্ছে ওনার যে বাড়ি যেখানে উনি বসবাস করতো সেই জায়গায় যাব আর আপনাদেরকে সে ওইখানে গিয়ে দেখাচ্ছি ওনার সেই বাড়িটা আর এটা হচ্ছে আমার সেই কলেজের ফ্রেন্ড যে আমার প্রতিদিন মাঝে মাঝে একটা করে পাল চকলেট দিত সেই চকলেটগুলো আমি রেখে দিছিলাম এক্সপায়ার ডেট হয়ে গেছে আর ওই ডে খাই এসে লিসা করবে সে তাও বলছে নিয়ে আই মানে কত বড় গিফটে ওর আমি কালকে বলছি যে আমার জন্য পালস নিয়ে আসিস ও বলে যে আগের যেগুলো আছে তুই ওইগুলো নিয়ে আসিস পরে ওরে বললাম যে ওইগুলো খাইলে তো লিসা হয়ে যাবে ও সে ল্যাংটা কালের ফ্রেন্ড ল্যাংটা না ওই সব হাফ প্যান্ট পরতাম সমস্যা নেই আছে এবং সারা জীবন থাকবে এই যে মিমের বিয়ে দেবো এই দেখো মিমান নীরার বিয়ে দেবো ঠিক এরকম এরকম করবে ওরা যায় দোয়া করে দিলাম তোদের দুইজনের জন্য বিয়ে হয় তোর স্বামীর তোর স্বামীর না তোর স্বামীর জন্য এরকম দুইটা গরু থাকে এই যে এরকম দুইটা গরু থাকে আর ওই কাকির মতো বসে বসে গোবর বানাবি দিনভর আর রান্না করবি আর আমাদের গোবর কালেক্ট করে দেবে কে গোবর কালেক্ট করবে হচ্ছে ওদের হাজবেন্ড আর গোবর বানাবে হচ্ছে ওরা হচ্ছে শেষে তার সেই
পৈতৃক নিবাস, তিনি এখানেই বসবাস করতেন। এটা হচ্ছে শহীদ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, এখানে মুন্সি আব্দুর রউফ নেই, শুধু আব্দুর রউফ, আব্দুর রউফ। মৃত্যু 1971। এটা হচ্ছে তার বাড়ি।